উগ্রবাদের মতো আচরণ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার হুশিয়ারি জানিয়ে তিনি বলেন রাজ্যকে শ্মশান বানাতে চান তৃণমূল নেত্রী ভারতের বিভিন্ন রাজ্যে সহিংসতা সৃষ্টির হুমকির জন্য কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হুমকি দিয়েছেন যে তিনি নাকি ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলের রাজ্যগুলো অস্থিতিশীল করে তুলবেন সাংবিধানিক শপথ নেওয়া এমন একজন ব্যক্তির মুখ থেকে এ ধরনের কথা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তার এ ধরনের হুমকিতে আমরা আতঙ্কিত কেন্দ্রের উচিত মমতার হুমকির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ভিনেদ জিন্দাল তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে মমতার দেয়া ভাষণের প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেন তার অভিযোগ উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছেন মমতা বুধবার মমতা বিজেপির বাংলা বন্ধ কর্মসূচির সমালোচনা করে বলেন বাংলা জ্বললে আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ও দিল্লিও চলবে তার এই বক্তব্য নিয়েই আপত্তি তুলেছেন জিন্দাল অভিযোগপত্রে বলা হয় মমতার বক্তব্য আঞ্চলিক ঘৃণাকে উস্কে দিচ্ছে যা দেশের সম্প্রীতি ও জনশৃঙ্খলা নষ্ট করতে পারে